শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক শাখা থেকে দেশের অন্যতম বৃহৎ পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে সফলভাবে উত্তীর্ণ হওয়ায় তোমাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। সেই সাথে আমার প্রত্যাশা, তোমরা উচ্চ মাধ্যমিকেও জাতীয়ভাবে স্বীকৃতি অর্জন করবে এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য গৌরব বয়ে আনবে। আর সেই প্রত্যাশা পূরণের জন্যই দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তোমাদের পাশে আমরা দাঁড়িয়েছি প্রযুক্তির সহায়তায়। সুপ্রিয় শিক্ষার্থী, স্কয়ার কলেজে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কথা বলবো তোমাদের বাংলার দ্বিতীয় পত্র বইটি থেকে। আমার আজকের পাঠ শিরোনাম, বাংলা উচ্চারণের নিয়ম। প্রথমে বাংলা উচ্চারণটা কেন জরুরি সে বিষয়ে কিছু কথা বলি। ভাষা মানুষের সামাজিক জীবনের ভাব প্রকাশের একমাত্র বাহন। তার মৌলিক গঠন উপাদান হচ্ছে অর্থবোধক ধ্বনি। ধ্বনি একটি বাচনিক প্রক্রিয়া যা মূলত শ্রবণীয়। মানুষের মুখে ধ্বনি উচ্চারিত হয় এবং অন্যের কানে তা অর্থবহ হয়ে প্রবেশ করে। এই উচ্চারিত ধ্বনি সমষ্টিই হচ্ছে ভাষা, যাকে মূলত দুটি ভাবে আমরা প্রকাশ করতে পারি। একটি হচ্ছে মুখ দিয়ে উচ্চারণ করে এবং অন্যটি লিখে। মুখ দিয়ে উচ্চারিত ধ্বনি লিখে প্রকাশ করতে হলে প্রয়োজন হয় কতগুলো প্রতীক চিহ্নের। এই ধ্বনির দৃশ্যমান প্রতীকগুলোই হলো বর্ণ বা বর্ণমালা। তাই মনের ভাব লিখে বা উচ্চারণ করে যে ভাবেই প্রকাশ করি না কেন, বিশুদ্ধ উচ্চারণ এবং সঠিক বানান জানাটা অত্যন্ত জরুরি। তাই প্রতিটি শব্দের যথাযথ উচ্চারণের জন্য যে নিয়ম বা সূত্র প্রণয়ন করা হয়েছে সেগুলোর সমষ্টিকেই বলা হচ্ছে উচ্চারণ রীতি। তবে উচ্চারণের শুদ্ধতা রক্ষিত না হলে ভাষার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। তাই শুদ্ধ উচ্চারণ একদিকে যেমন ঠিকভাবে মনোভাব প্রকাশের সহায়ক, তেমনি শব্দের অর্থবিভ্রান্তি ও বিকৃতি ঘটার সম্ভাবনা থেকেও মুক্ত রাখে। তাই বিশুদ্ধ উচ্চারণের জন্য আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে বা বিশেষ যত্ন সহকারে চর্চা করতে হবে। সেই বিষয়গুলোর প্রতি আমরা একটু দৃষ্টি রাখব। এক, প্রমিত কথ্য ভাষার বাচনভঙ্গি অনুসরণ করা, অর্থাৎ চলিত ও আঞ্চলিক ভাষার পার্থক্য সম্পর্কে অবহিত হওয়া ও প্রয়োজনীয় ক্ষেত্রে যথাযথভাবে তা ব্যবহার করা। দুই, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির যথাযথ উচ্চারণ সম্পর্কে অবহিত হওয়া, অর্থাৎ ঠিক উচ্চারণ স্থান থেকেই ধ্বনিগুলোকে উচ্চারণ করা। তিন, উচ্চারণ সূত্র সম্পর্কে সম্যক ধারণা লাভ করা। চার, আঞ্চলিকতা পরিহার করা। এবং পাঁচ, প্রতিনিয়ত অনুশীলন বা চর্চা করা। যদি বানান বা উচ্চারণ সম্পর্কে সন্দেহ থাকে তাহলে অবশ্যই অভিধান দেখে নিতে হবে এবং পর্যায়ক্রমে তা অভ্যাসে পরিণত করতে হবে। আমাদের আজকের মূল আলোচ্য বিষয় স্বরধ্বনির উচ্চারণ। এই প্রসঙ্গে আমরা প্রথমে আমাদের বর্ণমালার প্রথম স্বরধ্বনির প্রথম বর্ণ অ বা স্বরে অ, এই ধ্বনিটির অবস্থান ভেদে, অর্থাৎ শব্দের মধ্যে এই ধ্বনিটি কোথায় আছে, এই বর্ণটির স্থান শব্দের পূর্বে, মধ্যে নাকি অন্তে, সেই বিষয়টির উপর ভিত্তি করে এর উচ্চারণ দুই প্রকার। একটি হচ্ছে বিবৃত বা স্বাভাবিক, অন্যটি সংবৃত বা অ ধ্বনির মতো। বিবৃত বা স্বাভাবিক অর্থে অ ধ্বনিটা আমরা ঠিক যেভাবে উচ্চারণ করি অ, ঠিক এইভাবেই
যদি শব্দের মধ্যেও একে আমরা উচ্চারণ করি তাহলে সেটা স্বাভাবিক উচ্চারণ, যাকে বলা হচ্ছে বিবৃত উচ্চারণ। যেমন অনেক, ঠিক অধ্বনিটা যেভাবে উচ্চারণ করি অনেক শব্দটির মধ্যেও অধ্বনিকে সেইভাবেই উচ্চারণ করছি, এটা অধ্বনির স্বাভাবিক উচ্চারণ। আবার যদি বলি অতি, অতি বানানটিতেও স্বরে অ ব্যবহার করা হয় কিন্তু উচ্চারণ কিন্তু আমাদের এই সংবৃত বা ও ধ্বনির মতো, ও ধ্বনির মতো অতি, কিন্তু বানান হচ্ছে স্বরে অ, তাহলে সেই সেন্সে কিন্তু অতি হওয়ার কথা কিন্তু সঠিক উচ্চারণ হবে অতি। এরকম কখন সংবৃত হবে এবং কখন বিবৃত হবে উচ্চারণটা, সেই বিষয়ে যে নিয়ম নীতিগুলো প্রণয়ন করা আছে আমাদের বাংলা ব্যাকরণে, সেই বিষয়গুলোর প্রতি আমরা একটু দৃষ্টি রাখব। অধ্বনির বিবৃত উচ্চারণ, কোন কোন ক্ষেত্রে অধ্বনির স্বাভাবিক বা বিবৃত উচ্চারণ হবে। ক, শব্দের আদিতে না বোধক অর্থে অধ্বনি বিবৃত হয়, অর্থাৎ শব্দের শুরুতেই যদি অধ্বনি থাকে এবং সেটা যদি শব্দটির অর্থকে একটি না বোধক অর্থবাচকতা দান করে তাহলে সেই অটা বিবৃত উচ্চারণ হবে। যেমন অটল, অচল। খ, অ কিংবা আযুক্ত ধ্বনির পূর্ববর্তী ধ্বনি বিবৃত হয়, অ কিংবা আযুক্ত ধ্বনির পূর্ববর্তী অ বিবৃত হবে। এখানে পাচ্ছি ময় আকার, মানে আযুক্ত আছে, এর পূর্বের যে অটা থাকবে তার উচ্চারণটা হবে বিবৃত, অমানিসা। এখানে দেখো অনাচার, সদা, এখানে স এ দন্ত স্বয়ের মধ্যে একটা অ আছে আমরা জানি, এই জন্যই এখানে এই উদাহরণটি প্রয়োগ করা হয়েছে। তাহলে সেই অটারও উচ্চারণ কেমন হবে, যেহেতু পরে আযুক্ত আছে এ কারণে এই স্বয়ের সাথে যে অ আছে তার উচ্চারণটা হবে বিবৃত, সদা। একইভাবে কথা, গ, পূর্ব স্বরের সঙ্গে মিল রেখে স্বরসঙ্গতির কারণে বিবৃত হয়, যেমন কলম, যত, বৈধতা। এখানে একটু খেয়াল করি যে আসলে কি হয়, এই কলম, যত, বৈধতা উদাহরণগুলো একটু লক্ষ্য করো, আমরা আগের যে উদাহরণগুলো দেখলাম যেমন অনেক, অচল, অটল, এখানে অটাকে আমরা যেভাবে উচ্চারণ করছি এই কলমে লয়ের সাথে যে অ আছে বা যত এই তয়ের সাথে যে অটা আছে সেগুলোর উচ্চারণ কিন্তু একটু পার্থক্য আছে, যেমন মানে একটু আলতোভাবে উচ্চারিত হয়েছে, ওকারের স্পর্শযুক্ত আলতোভাবে উচ্চারিত। বাংলা ভাষায় শব্দের আদি, মধ্য এবং অন্তে ব্যবহৃত অধ্বনি নানাবিধ কারণে প্রমিত বা মানসম্মত উচ্চারণের সৌকর্য বিধান হেতু কখনো পূর্ণ ওকার, কখনো অর্ধ ওকার কিংবা কখনো ওকারের স্পর্শযুক্ত বা হালকাভাবে বা আলতোভাবে উচ্চারিত হয়। সর্বোচ্চ হয় না, বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ কারণে হয়। তো সেরকমই এখানে অধ্বনির বিবৃত উচ্চারণ হয়েছে কিন্তু আলতোভাবে, ক, লোম, যত, বৈধতা। রি, এ, ঐ, ও এবং ঔ, এই ধ্বনিগুলোর পরবর্তী অ বিবৃত হয়, যেমন তৃণ, দেব, ধৈর্য, নোলোক, মৌন। অনেক সময় রস ই ধ্বনির পর অ বিবৃত হয়, যেমন গঠিত, মৃত, জনিত। এখানে ই ধ্বনির পরের ত মৃততে, এই মি এর পরের ত এবং জনিততে শেষের ত, এগুলোর সাথে যে অধ্বনি আছে সেগুলো বিবৃত উচ্চারণ হয়েছে। অধ্বনির সংবৃত উচ্চারণ, ক, পরবর্তী স্বর সংবৃত হলে আদি অ সংবৃত হয়। আমরা জানি হ্রস্ব ই এর উচ্চারণটা সংবৃত, এখানে ই ধ্বনি আছে তাই তার পূর্বে যে অ আছে সেটাও সংবৃত উচ্চারণ হবে। দেখো পূর্বে বলেছিলাম অতি,
এখানে স্বরে অ থাকার কারণে এর যে উচ্চারণটা সেটা যদি বিবৃত হতো তাহলে হতো অতি, কিন্তু ভাষার সৌন্দর্য বা সৌকর্য বজায় রাখার জন্য এই বানানটি সঠিক রেখে একে আমরা উচ্চারণ করি সংবৃত রূপে, যেমন অতি। একইভাবে করুণ, এখানে কিন্তু আমরা করুণ বলছি না, কলা লিখতে গেলে যেরকম আমরা ক শব্দটি ক ধ্বনিটির যেরকম উচ্চারণ হয় ক লা, কিন্তু করুণ বানানে কি হচ্ছে সংবৃত হচ্ছে করুণ। আমি আরেকটা উদাহরণ দেখি, দেখো এখানে করে ক রে, এটা করে না, এটা আমরা বলবো যে এটা অসমাপিকা অর্থে করে। এখানেও ক ধ্বনিটার সংবৃত উচ্চারণ। পরবর্তী ই বা উ ইত্যাদির প্রভাবে পূর্ববর্তী র ফলাযুক্ত অ সংবৃত হয়। দেখো পরবর্তীতে ই ধ্বনি আছে বা উ ধ্বনি আছে, এখানে প্রচুরের সাথে আছে উ ধ্বনি, তাহলে তার আগে যদি র ফলাযুক্ত থাকে তাহলে সেখানের অ ধ্বনিটা হবে সংবৃত, অর্থাৎ প্রতিভা বা প্রচুর। এখানে একটা ও এর মতো ভাব চলে আসছে উচ্চারণে, প্র হচ্ছে না, হ্যাঁ প্র না হয়ে বলছি প্র, এই যে একটা ও এর প্রভাব এটাকেই বলা হচ্ছে সংবৃত উচ্চারণ, প্রতিভা প্রচুর। নিয়ম গ, তর তম তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্তঃস্বর অ সংবৃত হয়, যেমন এই যে তম এখানে তর, এই তম তর প্রত্যয়যুক্ত যদি থাকে তাহলে সেই বিশেষণ পদটির অ হবে সংবৃত। প্রিয়তম অন্তঃস্বরে, মানে এই প্রিয়তম শব্দটির শেষে ময়ের সাথে যে অটা আছে সেটা হবে সংবৃত, প্রিয়তম। ম ম বলছি না, কিন্তু প্রিয়তম বলছি না, বলছি ম। গুরুতর বলছি না, গুরুতর বলছি, তাহলে র এর সাথে একটা ওকারের প্রভাব চলে আসছে সেটাকেই বলা হচ্ছে অধ্বনির সংবৃত উচ্চারণ। আবার রস্বই বা দীর্ঘ উ, সরি রস্ব উ, এর পরবর্তী মধ্য এবং অন্ত অ সংবৃত হয়, যেমন প্রিয় যাবতী ও। দেখো এই অন্তস্থটাকেও কিন্তু আমরা কি বলছি ও বলছি, প্রিয় যাবতী ও। তো এভাবে আরো কিছু নিয়ম আছে, প্রতিটি বর্ণের জন্য প্রতিটি ধ্বনির জন্য আলাদা আলাদা উচ্চারণের বিধি আছে, সেগুলো মেনে চললে আমাদের কথা বলা আমাদের উচ্চারণ সুন্দর হয় এবং বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ থাকে। আজ এ পর্যন্তই, আমরা আগামী ক্লাসে আ ধ্বনির উচ্চারণ নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, খুব শীঘ্রই আমাদের শ্রেণীকক্ষে দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।